गुड मॉर्निंग बंधुरा आज के 23 तारीख आमरा उत्तर दिनाजपुरेर इस्लामपुर थेके एखन बेरोच्छि सकाल बाजे 10टा एखान थेके बाड़ी कलकाता टोटाल 450 किलोमीटर आमादेर बाड़ी अब्दि तो एखान थेके टाइम लागबे प्राय 12 घंटा आमादेर माझखाने एकटू दाड़िये जेते ठेते ओई 12.5 घंटा थेके 13 घंटा आमरा धरे राखछि। तो देखा जाक बंधुरा चलो कखन गिये पौंछाई माझखाने जखन रास्ता और कि वेदार किरकम एखाने से सब तो तुम्हारे देखाते थाकबो और ब्लगिंग चलबे टुकटाक। तो चलो एखन एई देखो सब बाइक टाइक रेडी हो गेछे सबाई एदिके एकबार हाई बोले दाओ हाई हेलो मर्निंग सबाई रेडी पुरो टीम आमादेर चललाम एखान थेके एई होच्छे आमादेर होटेल कालके राते देखिएछिलाम दिन बेला आरेकबार देखिए दिच्छी अतिथि निवास गवर्नमेंटेर लज भालो सार्विस खूब आमरा कालके रात्रे एखाने बिरियानी खेयेछिलाम जेटा खूबई भालो माने पर्याप्त परिमाण अवश्यई माने एकजनेर जोन्नो तो एक्सट्रा माने खेये शेष करा जाबे ना एतोटा फुल प्लेट 160 टाका नियेछिलो हाफ प्लेटेर व्यवस्था आछे चिकेन बिरियानी फुल प्लेट 160 टाका और मटन बिरियानी 200 टाका। तो आमरा चिकेनई नियेछिलाम एनाफ साथे सैलाड ठीक आछे। चलो आमरा एखन रওনা दिलाम इस्लामपुर बाजार थेके समय एखन सकाल 10टा 20 सकाल बेला ओई अतिथि निवास लज थेकेई आमरा पुरी सब्जी ब्रेकफास्ट करे बेरिये पड़लाम कलकातार उद्देश्ये। कलकाता एखान थेके अकॉर्डिंग टू गुगल मैप टोटाल 530 किलोमीटर समय लागबे बोलছে 12 घंटा किन्तु आमादेर कतक्षण लागबे सेटा बोला जाच्छे ना कारण एर माझखाने अनेकगुलो स्टप हबे दुपुरेर लांच माझखाने जखन हांपिये जाबो तखन एकटु रेस्ट एगुलो तो दरकारी हय एतटा रास्ता। बंधुरा आमरा एखन इटाहार आर रायगंजेर माझखाने दुर्गापुर लाइन बाजार बोले एकटा जायगा सेइखाने दाड़िये आछि। हाँ हाँ तो एखाने एकटु चाटा खेलाम दिए आबार एखन एगोबो मालदा एखान थेके प्राय 38 किलोमीटर मतो एई देखो माइल फलक एखाने लेखा आछे कलकाता 390 गाजल 38। तो चलो जाओया जाक एखोनो 390 किलोमीटर बाकी तो अनेकटाई बाकी आबार गिये आबार जेखाने नेक्स्ट स्टप देबो देन तखन आबार कथा बोलबो तोमादेर साथे। রাস্তায় আস্তে আস্তে অনেক বাইকারের সঙ্গেই আলাপ হয়েছে অনেক বাইকারের সঙ্গেই দেখা হয়েছে। এই যে এরা প্রায় 75 জন ছিল অল ইন্ডিয়া ট্যুরে বেরিয়েছিল আর বিভিন্ন স্টেটের থেকে বিভিন্ন বয়সের লোকেরা ছিল আমাদের খুবই মানে উৎসাহ লাগলো এইসব দেখে। শুধু লোকেরাই নয় এই 75 জনের গ্রুপে 3-4 জন মহিলাও ছিলেন কম বয়সী থেকে শুরু করে মাঝ বয়সী। इस्लामपुर छेड़े आमरा किशानगंज तारपर रायगंज छेड़े एखन मालदा ढुकছি। বন্ধুরা গুড আফটারনুন আমরা এখন মালদায় আর রাস্তা সাইডে জুগলি ধাবায় বসে রয়েছি আমার সাথে রয়েছে দেখে চিনতে পারছো বাইকার বয় সুলতান। তো মিটআপ ছিল ভাই আমাদের সাথে আছে আর এখানে আমরা এখন খাওয়া দাওয়া করলাম থালা সব চেটে বুটে ফাঁক ঠিক আছে কিছু নেই থালায় দেখাতে পারবো না পুরো পরিষ্কার করে দিয়েছে আর ভেজ থালি অর্ডার এত খিদে পেয়ে গেছিল যে খাবারটা দেখে ব্লগিং এর কথা ভুলেই গেছি আমি খাবারটা ফটাফট খাওয়া হয়ে গেছে পেটে যাওয়ার পর এখন মনে পড়েছে এই বাবা তোমাদের তো দেখানোই হলো না কি খেলাম। কিষানুদা খালি মালিককে খাবে বলে বসে রয়েছে ঠিক আছে ভাত তরকারি রেখে দিয়েছে যাতে খেতে হবে পড়ে রয়েছে আর পাপানদার খাওয়া শেষ পাপানদার টিস্যু পেপার দিয়ে ভাত ঠিক আছে। তো আমরা এখানে পৌঁছলাম 3:30 জুবিলি খাবার 3:30 পৌঁছলাম মালদার জুবিলি খাবার। তো এখান থেকে আমাদের প্রায় লাগবে 8 ঘন্টা কলকাতায় যেতে। চলো বাকি কথা রাস্তায় হবে এখানেই রাখছি দেখতে থাকো। जुबिली धाबाते खावा दावा सेरे ওখান থেকে বেরোলাম প্রায় 4:15 থেকে 4:30 নাগাদ। তো বন্ধুরা, আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাও, লাইক করো, ভিডিও তোমাদের পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করতে থাকো, আর সাবস্ক্রাইব অবশ্যই করো, আমাদের সাথে থেকো, দেখতে থাকো আমাদের পরবর্তী ভিডিওস। সিকিম ব্লগ আমাদের এই ভিডিওর সাথেই শেষ হচ্ছে। নেক্সট আমাদের চ্যানেলে আসতে চলেছে অরুণাচল প্রদেশ ব্লগ। তো সবাই সাথে থাকো বন্ধুরা, আশা করি ভালো লাগবে। এখন বিকেল 5টা, আমরা এই ফারাক্কা ব্যারেজের সামনে দাঁড়িয়ে আছি। ফারাক্কা টোল প্লাজা ক্রস করলাম, বিকেল হয়ে গেছে প্রায়, সূর্য ডোবার মুখে, আর একটু বাদে পুরো অন্ধকার হয়ে যাবে। এখন রেস্টিং টাইম, একটু রেস্ট নিয়ে তারপর আবার আমাদের জার্নি। তো বন্ধুরা, এখন বাজে 12টা, আর আমরা আছি নগরদ্বীপ স্টেশনের প্রায় সামনে হেমতপুরে। তো আমরা গুরুদম্বার থেকে এসেছি, গুরুদম্বার জয় করে এসেছি বলে আমাদেরই বিবিএলের মেম্বার আর আমাদের খুব প্রিয় বন্ধু ঋষভ, এই যে দেখা, মুখ না দেখলে হবে, এই যে এসছে, এসে সেলিব্রেশন ফেলিব্রেশন করে লজ্জা লাগছে বলে পালিয়ে গেল, সেলিব্রেশন করেছে। হ্যাঁ, আমাদের জন্য খাবার, তারপর কোল্ড ড্রিঙ্কস, চা, বিস্কুট সব এনে এখানে এসে 11টার থেকে দাঁড়িয়ে রয়েছে আর আমাদের ট্র্যাক করছে। এখানে আমরা দাঁড়ালাম, ওর সঙ্গে কথা হলো, ঠিক আছে। ও খুব খুশি, ও করতে পারিনি, কিন্তু পরের মাসে 2 মাস পর মনে হয় ও আবার যাবে, ঠিক আছে। তো এই কথাবার্তা হচ্ছে, এরপর বাড়ির উদ্দেশ্যে আবার বেরোবো। আমরা জাস্ট একটুখানি হাই হ্যালো করছি আমরা, আর সেলিব্রেশন হলো অল্প স্বল্প। তো তারপর তো বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ব।